ঢাকার ভিতর মানে অসাধারণ একটা জায়গা এটা। আপনারা যারা নৌকা চালাতে চান তারা চলে আসতে পারেন এখানে। অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে। মানে এটা আসলে কি মিনি কক্সবাজার বলেন, কক্সবাজার বলেন, কিছুই না, বাট একটা ফিল আসবে। এত সুন্দর পানি, এটা এখনে তোলা, অর্থাৎ এখন চলছে হচ্ছে এপ্রিল মাস। এপ্রিলের এই ভিডিওটা দেখাচ্ছে, সামনে হচ্ছে রোডটা। অ্যাকচুয়ালি এই রোডটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ লিঙ্ক রোড। এখানে আসলে আপনার মনটা অবশ্যই জুড়ে যেতে বাধ্য। এখানে আপনার প্রাইসিংটা আমি দিয়ে দিচ্ছি, এই হচ্ছে প্রাইসিংটা। ইয়াস কায়াকিং পয়েন্ট। আপনাদের কি বন্ধ থাকে কোনোদিন ভাই? বন্ধ থাকে না, তাই না? এই বোটগুলো চমৎকার জায়গা, আশা করি ঘুরে যাবেন এই চমৎকার জায়গাটিতে। খুব ভালো লাগবে, খুবই খুবই ভালো লাগবে। চলে আসেন কাইন্ডলি। এটা আপনি মান্ডা থেকে আসতে পারেন, মুগদা থেকে মান্ডা, মান্ডা দিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে আমি গ্রিন মডেল টাউনে যাব। গ্রিন মডেল টাউনের একদম শেষ প্রান্তে এসে আপনি এই জায়গাটা পেয়ে যাবেন। অসম্ভব সুন্দর। অনেকেই আমরা আসলে 300 ফিটের দিকে যাই, 300 ফিট যাদের বাসা থেকে একটু বেশি দূরে হয়ে যায় তারা আসলে এই জায়গাটা আসতে পারেন। 300 ফিটের থেকে আমার মনে হয় না কোনো অংশে কম এই জায়গাটা সৌন্দর্যের দিক থেকে, বরং আমার কিছু কিছু দিক থেকে এত বাসার কাছে এত সুন্দর একটা জায়গা আমার কাছে আরও বেশি মনে হয়। আর একটু আগে যে আমি নৌকার যে জার্নিটা দেখালাম বা নৌকার যে আপনার জায়গাটা দেখালাম যেখান থেকে আপনি ওই নৌকার বোটটা পেতে পারবেন, সেটা হচ্ছে আপনার কোনাপাড়া ঝার্নিকপাড়া। কোনাপাড়া ঝার্নিকপাড়া, এটা হচ্ছে ড্যামডাতে অবস্থিত। এই গ্রিন মডেল টাউন দিয়েই আপনি যেতে থাকলে সেই কোনাপাড়া ঝার্নিকপাড়ায় চলে যেতে পারবেন। আরেকটা ওয়ে আছে যাওয়ার, সেটা হচ্ছে আপনি যদি বাসাবো হয়ে বা কদমতলা হয়ে যেতে চান, তবে সেক্ষেত্রে আপনি কোনাপাড়া দিয়ে যেতে পারেন। কোনাপাড়া দিয়ে গেলেই কালীবাড়ির একদম শেষ প্রান্তে গিয়ে ডান পাশে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে আমুলিয়া মডেল টাউনটা কোথায়, তারা তখন ওই রোডটা দেখিয়ে দিচ্ছে। সেই রোডের শেষ প্রান্তে আসলে আপনার কোনাপাড়া ধার্মিকপাড়া, সেই ধার্মিকপাড়াতেই সেই বোটটা অবস্থিত। আপনি খুব সহজে যেতে পারবেন এবং বেসিক্যালি আসলে সত্যি কথা বলতে কি এগুলো এই জায়গাগুলো অনেকেই চিনে, বাট সময় বিশেষে জায়গার সৌন্দর্যটা বেড়ে যায়। কিছু সময়ে জায়গার সৌন্দর্য খুবই বেড়ে যায়, যেমন এখন এখন আসলে আপনার জায়গাটার সৌন্দর্য অনেক অনেক অনেকাংশেই বেড়ে গেছে, অনেকাংশেই বেড়ে গিয়েছে। তো হোপফুলি আশা করি আপনারা আসবেন, আপনাদের একটা রিভিউটা দেবেন, দেখুন কত সুন্দর জায়গা। ঢাকার ভিতরে একদম খোলা একটা জায়গা, যে জায়গাটাতে আপনি আরামসে উপরে নিঃশ্বাস নিতে পারছেন।
আমরা প্রায়শই আসলে ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার জায়গা মানে চিন্তা করি কোথায় যাব আসলে। তো ঢাকার ভিতর আসলে এই ছোট্ট জায়গাটার ভিতর ঘুরতে যাওয়ার জায়গা খুব বেশি একটা নেই। যদি আমরা প্রাকৃতিক কোনো জায়গা খুঁজতে চাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা বাইকাররা আছি তারা সাথে 300 ফিটের দিকে চলে যাই। তো 300 ফিট আমার বাসাটা বেসিক্যালি যে জায়গায় সে জায়গা থেকে 300 ফিটটা মোটামুটি ভালোই দূর এবং অনেক যানজট পার হয়ে যেতে হয়। তো আমার বাসার আশেপাশে খিলগাঁও সবুজবাগ এই সারাউন্ডিং এরিয়ার আশেপাশে এই গ্রিন মডেল টাউনটা আছে, যে কিনা খুবই সুন্দর একটা জায়গা। এখান দিয়ে আপনি আসলে যদি শীতকালে আসেন, এখন অবশ্য শীতকাল না, তো যদি কালি একটু ওই জায়গাটা দেখো, একটু ওই জায়গাটা দেখো, অসম্ভব চমৎকার একটা জায়গা। যদি আপনি আসলেই প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, এই জায়গাটা আপনার আসলেই অনেক অনেক ভালো লাগবে। আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে, আপনি আপনার ওয়াইফকে নিয়ে জায়গাটাতে মাস্ট বি আসলে আপনি আপনার সন্তানকে নিয়ে আসবেন। এই জায়গাটা আসলেই নিরিবিলি একটা সময় কাটানোর জন্য চমৎকার একটা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন মডেল টাউন। এই গ্রিন মডেল টাউনে আসার ওয়েটা আমি আসলে সামনে আপনার দিয়ে দিয়েছি, আমার ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা দেখে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে যেটা, যে এই জায়গাটা কিন্তু ডে বাই ডে আরও আপগ্রেড হচ্ছে, আরও উন্নত হচ্ছে। মান্ডা দিয়ে ইজিলি আসা যায় অথবা র্যামলা হয়েও আপনি আসতে পারেন, আমলিয়া মডেল টাউন হয়ে অথবা কোনাবাড়ি দিয়ে। সো মোস্ট ওয়েলকাম, এবং অবশ্যই রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখুন, যাতে আমার সকল ভিডিও আপনারা আপ টু ডেট দেখতে পান।